আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিকেন রান্না। এই রান্নাটা খুবই টেস্ট হয় খেতে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, তো আমি খুব ইজি ওয়েতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন দেখে আসি এটা রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি বলেছিলাম যে আজ আমি দই চিকেন রান্নাটা করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো ব্রয়লার মুরগি, রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। অল্প একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং টমেটো কেচাপ দিয়ে। তারপর এটাকে একটু ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো টমেটো কেচাপ ইউজ করব। এই রান্নাটা দেখতে অনেকটাই কুরমার মতো হবে। মুরগির কুরমা আমরা বাসায় রান্না করি, ঠিক সেরকমই এই রান্নাটা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব পিসগুলো ভেজে নেব। আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করে আমাকে ফিডব্যাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার সবগুলো মুরগি ভাজা হয়ে গিয়েছে। এখন অন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। যে তেল দিয়ে আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম আমি সেই তেলটা ইউজ করব এখানে। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করব। তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিব। তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ দিয়ে যখন একটা ফ্লেভার বের হবে তখন অল্প একটু পেঁয়াজ ইউজ করব। এই রান্নাটা আমি খুবই সামান্য পেঁয়াজ ইউজ করব, বেশি পেঁয়াজ ইউজ করব না। 1 টেবিল চামচ পরিমাণ আমি কাটা পেঁয়াজ ইউজ করব। দিয়ে দিলাম আমি পেঁয়াজটা। পেঁয়াজ যখন লাল হবে তখন আমি আদা রসুন ইউজ করব। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন গুঁড়ো, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর দিয়ে দিব আদা বাটা 1 চামচ পরিমাণ। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন একটু ঘ্রাণ বের হবে তখন আমি মুরগিটা অ্যাড করে দেব। মশলা থেকে আমার কাঁচা ভাবটা চলে গিয়েছে। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। আর এই মুহূর্তে চুলার আগুনটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, যেহেতু আমি আগে মুরগিটাকে একটু ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে কতটুকু খাবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো।
আবারও লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি যেহেতু ভাজার সময় দিয়েছিলাম তো আপনারা টেস্টটা দেখে দিয়ে দিবেন। তো আমি অল্প একটু লবণ ইউজ করলাম, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা আপনারা প্লেন পোলাও, সাদা ভাত, পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারবেন। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা মিষ্টি দই। আমি 1 কাপ পরিমাণ মিষ্টি দই এখানে ইউজ করব। এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না, বাটিটুকু ধুয়ে যতটুকু পানি আসে ঠিক ততটুকুই আমি ইউজ করব। তারপর ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সামান্য একটু চিনি ইউজ করব, যেহেতু এখানে আমি দইটা ইউজ করেছি তো আমার ব্যালেন্সটা ঠিক থাকবে আর কাঁচা মরিচ থেকে একটা ফ্লেভার বের হবে। লাস্ট মুহূর্তে দিয়ে দিব ধনে পাতা, দিয়ে আবারও 5 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। খুব ইজি ওয়েতে হয়ে গেল আমার দই চিকেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতে খুবই টেস্টি হয়েছে, মাশাল্লাহ খেতেও মজা হয়েছে। তো আরেকটা রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।